প্রিয় বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভির আজকের শেয়ার বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানিগুলোর সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হচ্ছে 52 বিমা কোম্পানি সহ বেসরকারি খাতের 79 লাইফ ও নন লাইফ বিমা কোম্পানিকে। উন্নয়ন প্রকল্পটির বাস্তবায়ন তদারকি কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে আগামীকাল। বিমা খাতের উন্নয়নে 2018 সালে 632 কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে সেই প্রকল্পে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, সাধারণ বিমা কর্পোরেশন ও জীবন বিমা কর্পোরেশনকে আনা হয়। বিমা খাতে কেবল সরকারি প্রতিষ্ঠানগুলোকে এনে বিশাল এই খাতের উন্নয়ন সম্ভব নয়। বিষয়টি অনুধাবন করে 3 বছর পর এবার বেসরকারি খাতের 79টি লাইফ ও নন লাইফ কোম্পানিকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। কোম্পানিটির সভা আগামী 28 ডিসেম্বর বিকেল 5:45 অনুষ্ঠিত হবে। এতে 30 জুন 2021 সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত ও 30 সেপ্টেম্বর 2021 সমাপ্ত সময়ের অনিরীক্ষিত প্রথম প্রান্তিক পর্যালোচনার পাশাপাশি তা প্রকাশ করবে। মূল্য সংশোধন হয়ে আগামীকাল লেনদেনে আসবে পুঁজিবাজারে তালিকাভুক্ত 4 কোম্পানি। কোম্পানিগুলো হলো বিকন ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ক্যাবলস, সিলকো ফার্মাসিউটিক্যালস ও তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। উল্লেখ্য, কোম্পানিগুলোর শেয়ার গত 14 ও 19 ডিসেম্বর স্পট মার্কেটে লেনদেন হয়। রেকর্ড ডেটের জন্য আজ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত ছিল। বার্ষিক সাধারণ সভা তারিখ পরিবর্তন করেছে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির 37তম এজিএম 23 ডিসেম্বর বিকেল 3:30 পরিবর্তে 26 ডিসেম্বর বিকেল 3:30 অনুষ্ঠিত হবে। সেই সাথে কোম্পানিগুলোর এজিএম সংক্রান্ত অন্যান্য তথ্যগুলি অপরিবর্তিত থাকবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 2 কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। কোম্পানি দুটি হলো রানার অটোমোবাইলস ও অ্যাপেক্স ফুডস লিমিটেড। রানার অটোর রেটিং দেওয়া হয়েছে A1, অন্যদিকে অ্যাপেক্স ফুডসেরও রেটিং দেওয়া হয়েছে A1। প্রতিষ্ঠান দুটির 30 জুন 2021 এবং 31 অক্টোবর 2021 পর্যন্ত নিরীক্ষিত এবং অন্যান্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ রেটিং করা হয়। তমিজুদ্দিন টেক্সটাইল লিমিটেডের কর্পোরেট অফিস ও ইনভেস্টর ডিপার্টমেন্টের ঠিকানা পরিবর্তন করেছে। কোম্পানিটির কর্পোরেট অফিসের বর্তমান ঠিকানা অনাবিল টাওয়ার 14 ও 15 তলা, প্লট 3, ব্লক NW জে কামাল আতাতুর্ক এভিনিউ গুলশান 2, ঢাকা 1212-তে স্থানান্তরিত করা হয়েছে। আজ টপ 10 গেইনারে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো ন্যাশনাল টি, ICBA, AMCL, ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি প্রাণ, লিব্রা ইনফিউশনস, সোনালী আশ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 28 কোম্পানির মোট লেনদেন হয়েছে 42,45,14,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ডাচ বাংলা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ, কপারটেক ইন্ডাস্ট্রিজ এবং GSP ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। শেয়ার বাজারের যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।